এই মুহূর্তে রাঙামাটির শিমুলতলিতে আছেন সহকর্মী হেফাজত সবুজ, সরাসরি যাব তার কাছে। গত আসলে 4 দিন ধরে রাঙামাটিতে টানা যে বর্ষণ হচ্ছে, সে বর্ষণের ফলে রাঙামাটির বিভিন্ন এলাকায় আসলে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। এর মধ্যে শহরের যে লোকনাথ মন্দির এলাকা আছে, সেই লোকনাথ মন্দির এলাকায় দুটো সেখানে আসলে কোনো ক্ষয়ক্ষতি, প্রাণের ক্ষতি হয়নি, এটি আমরা জানতে পেরেছি। তবে রাঙামাটিতে বেড়াতে এসে বিপাকে পড়েছে সাজিতে পর্যটকরা। আমরা সেখানে জানতে পেরেছি সেখানে প্রায় 700-800 পর্যটক আটকা পড়ে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন সেখানকার সাজিক কটেজ মালিক সমিতির সভাপতি। তবে তিনি জানিয়েছেন যেহেতু সড়ক পথ ডুবে যাওয়ার কারণে সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, এই সময় যেসব পর্যটক সেখানে আটকা পড়েছে তারা সেখানে অবস্থান করতে পারবেন শুধুমাত্র সামান্য কিছু খরচ দিয়ে। অর্থাৎ তারা বলছেন যে যেহেতু সাজেকে পানির খরচ দিয়ে সেসব পর্যটকরা সেখানে অবস্থান করতে পারবেন, এই সুযোগটি কটেজ মালিক কর্তৃপক্ষ সেখানে দেখেছে। এই বিষয়ে আমরা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শ্রী একটার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তাৎক্ষণিকভাবে আসলে তাদেরকে তো এই মুহূর্তে কোনো ধরনের সহযোগিতা করা সম্ভব হচ্ছে না, যেহেতু সড়ক যোগাযোগ তারা যাতে সেখানে সুস্থভাবে থাকতে পারেন সে ব্যবস্থা তিনি করেছেন। অন্যদিকে রাঙামাটি যে বাঘাইছড়ি আছে, গত 4 দিনে টানা বর্ষণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল একটু প্লাবিত হয়েছে, সেখানে প্রায় 2000 মানুষ পানিবন্দী হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি আরো বলছেন যে এখানে উপজেলাতে প্রায় 55টি আশ্রয় কেন্দ্র রেডি রাখা হয়েছে, খোলা হয়েছে এবং সেখানে তারা অবস্থান করছে, সেখানে তারা অবস্থান করবে এবং ইতিমধ্যে কিছু লোকজন আশ্রয় কেন্দ্রে এসেছে। এই রাঙামাটিতে এ পর্যন্ত 4 দিনে আজকে 24 ঘন্টায় 105 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো রাঙামাটিতে যে বৃষ্টিপাত ছিল এই এবং বাংলাদেশের যে সংখ্যা এই ছিল আমার কাছে তার সর্বশেষ। রাঙামাটি থেকে হেফাজত সবুজ।